पश्चिम बंगाल के विधानसभा सत्र के दौरान भाजपा विधायकों ने हंगामा किया। बीजेपी विधायकों ने शुभेंदु अधिकारी को सस्पेंड करने को लेकर नारेबाजी की। साथ ही विधायकों ने यह आरोप भी लगाया कि रोहिंग्या दुश्मन हैं, जिन्हें ममता बनर्जी ने घर में पाल रखा है और बंगाल की डेमोग्राफी बदली जा रही है। साथ ही कहा कि ममता बनर्जी सरकार पीएम पोषण योजना का पैसा भी खा गई है। সেই মুসলমানরা আমাদের বন্ধু, তারা ভারতীয়, আর রোহিঙ্গারা আমাদের শত্রু, যাদেরকে মমতা ঢুকিয়ে পোস্টার ভোটার কার্ড বানিয়ে পশ্চিম বাংলার ডেমোক্রেসি বদলে দিচ্ছে। আমার মুখ বন্ধ করতে পারবে না, আমাকে বহিষ্কার করেছে। তারপরের দিন অমিত শাহজির সভা শেষ করে, অমিতজিকে সি অফ করে আমি চলে এসেছিলাম অ্যাসেম্বলিতে। একবারে মুখের উপরে গিয়ে চোর 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 আপনারা দেখেছেন। পরের দিন বেরিয়ে আসছিলাম, পাঁচজন এমএলএ ছিল, মনোজ টিগা, রবি মাইতি, নীলাদ্রি দানা, চার পাঁচজন ছিলাম আমরা, বঙ্কিম ঘোষ, আমরা চার পাঁচজন বেরিয়ে আসছি। বলছে মোদি চোর, অমিত চোর, বলছে বাপ চোর, বেটা চোর, দিয়ে থালা বাজাচ্ছে। তোর থালা আমি দেখাচ্ছি। আমরা ঘুরে বসলাম সবজন, ছুটে আরো 10-15 জন এলো। আমাদের মাতৃশক্তি তাপসী মন্ডল, চন্দনা বাউরি, মালতী রাভা রায়, শিকাদি সবাই মিলে লেগে পড়লো। কাঁসর ঘন্টা চলে এলো, শাঁখ বেজে উঠলো, এমন ভেপু বাজালো বিজেপি। তারপরে তৃণমূল ভোকাট্টা ভোকাট্টা আউট হয়ে গেছে। আমরা পরের দিন বাবুঘাট থেকে জল মাথায় তুলে কাঁসার কলসিতে নতুন গামছা দিয়ে ওই চোর মমতা যেখানে বসেছিল, বাবা সাহেব আম্বেদকরের নিচে বসেছিল, সে জায়গা ভালো করে ধৌত করেছি, পরিষ্কার করেছি, বাবা সাহেবকে ফুল দিয়ে বলেছি, বাবা সাহেব তুমি ক্ষমা করো, চোর মমতা বসেছিল, জায়গা অপবিত্র হয়ে গেছিল, আমরা তোমার জায়গা পবিত্র করি।